দর্শক বন্ধুরা এবং কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী ফার্মস নিবেদিত দীপ্ত কৃষির আজকের পর্বে। দর্শক, দীপ্ত কৃষি টিম, আমরা আছি এখন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার লেবুতলা গ্রামের মধুমতি ডেইরি ফার্মে। এখানকার প্রায় 20 বিঘা জমিতে কৃষি, মৎস্য, ডেইরি খামার নিয়ে একটি প্রজেক্ট গড়ে উঠেছে। খামারটির বয়স প্রায় 2 বছর, এর মধ্যে গাভীর ষাঁড় বাছুর মিলিয়ে মোট 52টি। প্রতিদিনই 4 জন কর্মচারী দ্বারা এই খামারটি পরিচালনা করা হচ্ছে। দর্শক, ডেইরি খামার দিতে গেলে প্রথমে তার একটি পূর্ব প্রস্তুতি রয়েছে, তারপর কীভাবে সঠিক পরিচালনা করতে হবে এবং এর মাধ্যমে একটি ভালো ফলাফল বেরিয়ে আসে। আজকে আমরা আপনাদেরকে জানাবো কীভাবে মধুমতি ডেইরি ফার্মটি পরিচালনা করা হচ্ছে। থাকুন আমাদের সাথে। আমাদের খামার খামারের বয়স 2 বছর, তো আমরা তো আগের থেকে কোনো প্ল্যান করি নাই। আমরা নতুন ফার্ম করছি আর এখন নতুন করে আমাদের বাড়ছে, গবি বাড়ছে, গরু বাছুর হচ্ছে, এই জন্য আস্তে আস্তে পরিকল্পনা আমাদের অটোমেটিক হয়ে যাচ্ছে। এখন আর গরু হচ্ছে আমাদের 52টা, যাচ্ছে যে 1 বছর পরে এটা দাঁড়াবে, 80তে দাঁড়াবে, তখন আমাদের তো ফার্মটা বড় করা লাগবে, আপনাদের সব কিছু স্পেস, ঘাসের স্পেস সব বড় করা লাগবে, তো ওরকমই আমাদের পরিকল্পনা চলে আসবে তখন। খামার শুরু করবার পর থেকে তো যে এর সঠিক পরিচালনা সেটা তো এমনি এমনি চলে আসে, তারপরও একটা প্রশিক্ষণের দরকার আছে। আমাদের যারা আছে এখানে তারা অভিজ্ঞ, সবাই অভিজ্ঞ, সবাই প্রশিক্ষণপ্রাপ্ত, তো সমস্যা হচ্ছে না, আমাদের গরু বছর সবই ভালো আছে। আপনি নিজে প্রশিক্ষণ নিয়েছেন? হ্যাঁ, আমি নিজে প্রশিক্ষণ নিয়েছি, আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছে, আমিও গিয়েছিলাম, 6-7 দিনের প্রশিক্ষণ আমি নিয়েছি। এখন কৃষি খাতে বা ডেইরি সেক্টরে আপনাদের মতো তরুণরা যে এগিয়ে আসছেন, পড়াশোনার পাশাপাশি আপনিও শুরু করে দিয়েছেন, এই জায়গাটার ভবিষ্যৎ কি দেখছেন? আসলে কি, এখন দেখা যাচ্ছে সবারই কম বেশি কিছু করতে হয়, তো চিন্তা করলাম যে পড়াশোনার পাশাপাশি যদি কিছু করা যায় বা অনেক লোক নিয়ে কিছু করা যায় সেটাও বেটার হবে, যার জন্য আগে আসা আর কি। আচ্ছা, আমরা একটু ওইদিকে এগিয়ে যাই। আমরা বলছিলাম যে কর্মসংস্থানের জায়গা তৈরি হয় এবং এইসব জায়গাতে সব বয়সের মানুষ কিন্তু কাজ করতে পারে, যে পরিবারে দেখা যায় কি যারা অবসর নিয়েছে আমার চাচারা তারাও একটু সময় এখানে দিতে পারে, তাই না? আসলে এটা হচ্ছে ভালো লাগার জিনিস, দেখতেও ভালো লাগে, আপনার কাজ করতেও ভালো লাগে, এটা আপনার গরু এটা পালা খুবই আনন্দের ব্যাপার। জি জি, আমি একটু ওনাদের সাথে কথা বলতে চাই। জি জি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। এখানে কতদিন ধরে কাজ করছেন? এর আগে অন্য কোনো ফার্মে কাজ করেছেন? মোটামুটি কত বছর ধরে ফার্মের সাথে জড়িত? 10-15 বছর ধরে ফার্মে। তাহলে সব মিলিয়ে পরিবার নিয়ে ভালো আছেন? সবাই কি একই রকমের বেতন পাচ্ছে? হ্যাঁ, যারা আছে সবাই একই ধরনের বেতন, সবাই এক ডিউটি করে একই বেতন। আচ্ছা আচ্ছা, সবাই এখানকার স্থানীয়? স্থানীয় আছে, আপনার বাইরের থেকেও আছে, বাড়ির থেকে আছে দুজন, স্থানীয় আছে দুজন। মাঝে আমরা শুনতাম যে কর্মচারী নিয়ে একটু সমস্যা আছে, পাওয়া যাচ্ছে না কাজ করার লোক, এখন কি সেই সমস্যা? সেটা আছে, এখনো আছে, কিন্তু আমাদের সাথে ওদের বলা আছে যাওয়ার 3 মাস আগে, আমাদের সাথে বলবে যে 3 মাস আগে আমরা চলে যাবো। আচ্ছা, ভালো আছেন? ডাক্তার আসছে, বাচ্চা তো একটু গরুটা কালকে বাচ্চা দিচ্ছে, একটু দেখাইতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরাও একটু যাই ওদিকে, চলুন। কালকে কটার সময় বাচ্চা দিয়েছে? কালকে আমাদের রাত 10টা। আচ্ছা, এর পরে আপনারা কোনো খাবার দিয়েছেন নিজে থেকে? না, বাচ্চা দেওয়ার পরেই খাবার দেওয়া যায় না, কিছুক্ষণ পর দিতে হয়, আমাদের যেটা নিয়ম আছে সেই নিয়ম আছে। জি জি, গরু তো ক্যালসিয়াম শর্টাচ্ছে মনে হচ্ছে, দুর্বল, যার জন্য এই সমস্যাটা হয়েছে। মানে মোটামুটি বাচ্চা দেবার কত ঘন্টা পরে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে? বাচ্চা তো রাত 10টার সময় বাচ্চা দিচ্ছে, বাচ্চা তখন তো ভালোই ছিল, এখনো খাচ্ছে, কিন্তু সকাল থেকে দেখতেছি একটু দুর্বল দুর্বল হচ্ছে। ডাক্তার ফোন দিয়েছি, ডাক্তার বাবু আসছেন এখন দেখবে। আচ্ছা, তাহলে এখন সমস্যাটা হচ্ছে কি? ওর ক্যালসিয়ামের সমস্যা আছে, ক্যালসিয়ামে ঘাটতি হয়ে গেছে, দুধের গরু তো পর্যাপ্ত পরিমাণ দুধ দেয়, যার জন্য ক্যালসিয়াম ঘাটতি হয়ে গেছে, বাচ্চা দিছে এটা, এখন এই ক্যালসিয়াম দেওয়ার পরে আস্তে আস্তে
খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি চিকিৎসা করেন, দড়ি নিয়ে আসি, দড়ি নিয়ে বান্ধ শাকিল ভাই, ওনার দিয়ে বান্ধ। মুখে কিছু ক্যালসিয়াম ভিটামিন খাবে, সপ্তাহখানেক লাগবে গরুটা আস্তে আস্তে ফের মানে কেন হয়েছে মানে এরা ওই মানে বাচ্চাটাও তো ওর পেটের খাবার গুলো খায়, আর তারপরে ধরেন এরা ওই বিয়নের পরে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায়, বুঝতে পারছেন, এই ক্যালসিয়ামের ঘাটতির কারণে এই মিল্ক ফেভার করে রোগগুলো দেখা দেয়। আপনি এই খামারে আসেন কতদিন ধরে? এই খামারে ৬ মাস। ৬ মাস ধরে, এর আগে তো এরকম সমস্যা দেখেননি, এই খামারে দেখেছেন? অন্য খামারে দেখছি, অন্য খামারে দেখেছি বা চিকিৎসা করেছি। আচ্ছা এই যে স্যালাইন তারপরে ক্যালসিয়াম ব্যবহার করা হচ্ছে, এটা কি ওনার পক্ষ থেকে নাকি আপনাকে কিনতে হচ্ছে? এটা আমাদের পক্ষ থেকে, আপনার কিছু ভিটাডি ইনজেকশন করবো। আচ্ছা ইনজেকশনের পরে তো এটা সুস্থ হয়ে যাবে? হ্যাঁ এটা সুস্থ হয়ে যাবে, আশা করছি। ওই দিকটাতে যাই, চলেন চলেন। এখানকার সব গাভীগুলো সুস্থ আছে? হ্যাঁ সব গাভী সুস্থ আছে, ওই একটার বাদে কিন্তু ওটাও সুস্থ হয়ে যাবে মনে হচ্ছে। ডাক্তার ছাড়া আপনি নিজে নিজে বোঝেন যে কখন কোনটা? হ্যাঁ এটা তো আমাকে কখন খাচ্ছে না কখন কার জ্বর হচ্ছে এগুলো তো আমরাই প্র্যাকটিক্যালি সব দেখি, যখন মারাত্মক অবস্থা হয় তখন ডাক্তারকে জানাতে হয়, তখন তারা আসে। এমনিতে যা সমস্যা হয় আপনার পাতলা পায়খানা, তারপর আপনার জ্বর, খাচ্ছে না, এইগুলো সব আমরা ট্রিটমেন্ট দিই। এবার একটু খাবারটা নিয়ে কথা বলতে চাই, বেশ লম্বা চড়া একটা আমরা প্রথম ৮টা গরুর সাথে একটা বাছুর আনছিলাম, ওটাতে শুরু হয়েছে, আর তারপর এক একটা দেখে দেখে কিনছি, তারপর আর একটা কেনা হয়েছে, ৮টা ৭টা ৮টা বাছুর ১৬টা মোট ৩২টা থেকে আমাদের শুরু হয়েছে। আচ্ছা শুরুটা একটু শুনি তো, যে যখন গাভী কিনে এনেছেন সেটা কি দুধ দেবার গাভী ছিল নাকি বাচ্চা দেবে? যখন খামার শুরু হয়েছে তখন আমরা দুধের দুধ দেখে গাভী কিনছি, যে রানিং বাচ্চা দিয়েছে ৪-৫ দিন হয়েছে ওরকম গাভী দেখে দেখে কিনছি। আচ্ছা খামারটা দেবার পরে মোটামুটি কতদিন পর একটা লাভের অংশ দেখতে পেলেন? প্রথম বছরটা খুব কষ্টে কেটেছে, এখন সমান সমান আছে, কিন্তু সামনে বছরটা লাভে আমরা বাছুরগুলো যখন বড় হয়ে যাবে তখন আমরা লাভে আসতে পারবো। খামার দেবার পরে কী ধরনের সুবিধা অসুবিধা দেখছেন? আসলে খামার দিতে এসে আমরা যখন বুঝি নাই যে এত ঘাসের দরকার ছিল, তখন ঘাসের খুব অভাবে পড়েছিলাম, এখন সেটা আমরা পরিপূর্ণ করতে পারছি। আচ্ছা আর এখন পর্যাপ্ত মানে ঘাস দিতে পারতেছে, জন্য গরুগুলো সব ভালো আছে, বেশি দুধ পাচ্ছে। এক একটা গাভীর জন্য কতটুকু পরিমাণে ঘাস ব্যবহার করছেন প্রতিদিন? এক একটা গাভীর জন্য আমরা ৪০ থেকে ৪৫ কেজি ঘাস দিচ্ছি প্রতিদিন। দুধ কোথায় বিক্রি করছেন? দুধ আমরা আমাদের মিল্ক ভিটা আছে সমিতি, মিল্ক ভিটা ওদেরকে দিচ্ছি। এই মিল্ক ভিটা হবার কারণে কিন্তু আপনারা আশেপাশে যারা আছেন সকলের ভালো হয়েছে, দুধ বিক্রি করতে কোনো সমস্যা? দুধ বিক্রি করে সমস্যা পাশাপাশি ওরা আমাদের সুযোগ সুবিধা দিচ্ছে, আমাদের ট্রিটমেন্ট, তারপর আমাদের ঘাসের বিচি থেকে শুরু করে সব কিছু ওরা দিচ্ছে। আচ্ছা ওই সুবিধা অসুবিধার কথা বলছিলেন মিল্ক ভিটা হওয়ার কারণে, এটা আপনার কাছে আর একটু শুনতে চাই, কারণ মিল্ক ভিটার মতো আরও অনেক কোম্পানি আছে যাতে এই এই জিনিসগুলো প্রতিটা জেলায় উপজেলায় হয়, সে তাহলে মানে খামারিদের অনেক ভালো হয়। আপনারা আপনাদের জায়গা থেকে যদি এই সম্পর্কে একটু মতামত রাখেন। আসলে আমাদের এখানে তো মিল্ক ভিটা ছাড়া অন্য কোনো কোম্পানি আসে না এই পর্যন্ত, ওরাই আসছে, ওরাই দেখা যাচ্ছে ওরাই আছে, তো আমরা ওদের থেকে সার্ভিস পাচ্ছি, ভালোই পাচ্ছি এই জন্য। আচ্ছা ওরা ওদের সুবিধা অনুযায়ী তো আপনাদের কাছ থেকে দুধ সংগ্রহ করে থাকে? হ্যাঁ ওরা ওই সুবিধা দেয়, আমরা ওদেরকে দুধ দিই, এদের সাথে আমাদের এরকম কন্ট্যাক্ট। সুবিধাগুলো কী কী পাচ্ছেন? সুবিধা ওরা আমাদেরকে আপনার যে বীজ যেটা প্রয়োজন সেটা দেয়, তারপর আপনার ট্রিটমেন্ট দেয়, যখন কল করি তখন চলে আসে। আচ্ছা আবার ঘাসের ঘাস আছে না, ঘাসের বীজ ওরা দেয়, মা ওষুধও দেয়।
যেটা থাকে ওদের কাছে কোম্পানিতে। আচ্ছা, ফ্যাটের উপরে নির্ভর করে দামটা মূল্য করা? ফ্যাটের উপরে দাম আসে। সেক্ষেত্রে ঘাসের পরিমাণটা তো কম বেশি হলেও দুধের ফ্যাটটাও কম বেশি হয়, তাই কি? হ্যাঁ, ফ্যাট তো প্রতিদিনই আপনার ডিফারেন্স ইয়া হয়, ভিন্ন ভিন্ন হয়। আচ্ছা, সেক্ষেত্রে তারা সবসময় কী বলে থাকে যে আমরা তো আসলে ফ্যাটে এই পরিমাণে না হলে আমরা নেব না বা কম দেব, এরকম বলেন, তো সেই সময় তারা কী বলে আপনাদেরকে, পরামর্শটা দেয় কি? তারা আমাদেরকে যে খাবার খাওয়াইতে বললে আমরা সেই খাবারই খাওয়াই, যে এইটা খাওয়াইলে ফ্যাট বেশি আসে সেই ধরনের খাবারই আমরা খাওয়াই। এবং এই যে এই কোম্পানিগুলোকে দুধ দিলে যে দামটা পান, বাইরে বাজারে যখন আপনারা বিক্রি করেন তখন তার চাইতে তো বেশি পায়, বেশি পান, কিন্তু বাহিরে আপনাদের বিক্রি করার জায়গাটা, ওই বাজারটা হচ্ছে কি আপনার? বিকালে আমাদের দুধ তো দুইবার দেওয়াতে হয়, সকালে দুধটা আমরা বাইরে দিতে পারি, মিলবেটা না দিলেও চলে, কিন্তু বিকালে যে দুধটা হয় ওটা তো বাইরে আপনার চলে না, যার জন্য ওদেরকেই দিতে হয়। তাহলে আপনারা কি মিলবেটাকে দুইবার দিচ্ছেন নাকি একবার দিচ্ছেন? দুইবারে দিই, বাজারে চাপ কম থাকলে ওই দুধটা মিলবেটা দিই, আর বিকালটা তো পুরোটাই দিই। যে প্রতিদিন এই খাবার থেকে কত লিটার দুধ পাওয়া যাচ্ছে এখন? এখন 200 থেকে 220 এরকম হচ্ছে। আর আপনারা মিল্ক ভিটাকে কত লিটার দিচ্ছেন আর বাইরে বাজারে বিক্রি করছেন কত? ওদের 100 করে দিচ্ছি, 120 এরকম করে দিচ্ছি, বাকিটা বাজারে। আচ্ছা, আপনাদের খামারে সর্বনিম্ন কত লিটার দুধ দিচ্ছে একটা গাভী আর সর্বোচ্চ কত লিটার? সর্বনিম্ন দুধ দিচ্ছে যেটা হচ্ছে 12 লিটার, আর সর্বোচ্চ দিচ্ছে 25 লিটার। অনেক খাবারে তো 30 লিটারও দুধ দিচ্ছে। দিচ্ছে, আমাদের আমাদেরও আছে ছোট বাছুর, যেগুলো হয়েছে ওইগুলো আশা করছি 30-35 হবে, সামনের দিকে হবে। আচ্ছা, চলুন আমরা একটু বাছুরগুলো দেখি। এখানে বাছুর কতগুলো আছে? বাছুর আছে 10টা। 10টা? কতগুলো ছেলে কতগুলো মেয়ে? আপনার 6টা আছে মেয়ে, 4টা আছে ছেলে। বাছুর ছেলেগুলো কি বিক্রি করা হয়? ছেলেগুলো আমরা যখন বড় হয় কুরবানিতে দেওয়ার মতো হয় তখন ছেড়ে দেই। আচ্ছা, বাছুর বিক্রি করা হয় না? না, বাছুর বিক্রি করে না। কুরবানি মানে তাহলে এক বছরের মতো থাকে? দেড় বছর দুই বছর থাকে, দেড় থেকে দুই বছর পরে বিক্রি করে নেন। কত করে বিক্রি করেন? আচ্ছা, যেটা যেরকম ওজন ওয়েট হয় বড় হয় সেই মোতাবেক। আচ্ছা, ওজনের উপরে নির্ভর করে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটু এদিকে চলে আসেন, মানে আপনারা তো বুঝতে পারেন খুব সহজে কোনটা ছেলে কোনটা মেয়ে। এটা কি মেয়ে? এটা ছেলে বাছুর। এটা ছেলে বাছুর, এটাকে দেখতে খুব সুন্দর হয়েছে, ফ্রিজিয়ানের বাচ্চাগুলো তাই না? খুব সুন্দর হয়। যে ফ্রিজিয়ান লালন পালনের ক্ষেত্রে তাপমাত্রা নিয়ন্ত্রণ করারও একটা বিষয় থাকে, এরা তো মানে অতিরিক্ত গরম সহ্য করতে পারে না। হ্যাঁ, এদেরকে এই জন্য ঠান্ডা রাখা হয়েছে, পাশে আমরা গাছ লাগাই দিয়েছি যাতে বাতাসে ঠান্ডা থাকে, যার জন্য ঠান্ডা জায়গায় রাখা হয়েছে, এদেরকে ফ্যান দেওয়া হয়েছে। বাছুরের এই জায়গাটা যে রাখা হয়েছে সেক্ষেত্রে মানে ওদের লালন পালনের জায়গাটা তো একটু অন্যরকম, ছোট এই জন্য এদেরকে রাখা হয়েছে, এখন বড় হবে তখন ওদেরকে আমরা হাউজে নিয়ে যাবো। এখন কি ওদেরকে দানাদার খাবার দেওয়া হচ্ছে? দানাদার খাবার দেওয়া হচ্ছে, পাশাপাশি আমরা ঘাস খাওয়াচ্ছি, আবার আমাদের ছেড়ে দিচ্ছি, মাঠে ছেড়ে দিচ্ছি, ওরা ছেড়ে বিকেলে খায়। এখন তো রোদের বেলা, এখন ছাড়া যাবে না, বিকেলে ছেড়ে দিলে ওরা বিকেলে বাইরেতে খেয়ে আসবে। আচ্ছা, আমার জানা হয়নি, গাভীতে আপনি কতটুকু পরিমাণে খাবার দেন প্রতিদিন? একটা গাভীকে প্রতিদিন আমরা দানাদার খাবার দিই 8 থেকে 9 কেজি, আর ঘাস তো আছে, কুটা আছে। এইভাবে তাহলে প্রতি মাসে কত টাকা খরচ হচ্ছে আপনাদের, আর কত টাকা থাকছে এখন? এখন মাস শেষে দেখা যায় যে আপনার খাবার যে দামটা হয় দুধ দিয়ে, সেটা আপনার গায়ে গায়ে শোধ হয়, লিভারের বিলটা দিয়ে গায়ে গায়ে থাকে, আপনার বাছুর যেটা হচ্ছে বছরে ওইটাই লাভ হচ্ছে। আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি সামনের দিকে এই খামারটি নিয়ে? আসলে ভবিষ্যতে পরিকল্পনা হচ্ছে খামার থেকে আমরা 400-500 লিটার দুধ উৎপাদন করবো, অনেক গরু পালবো, লালন করবো, লোকজনদেরকে ইয়া করবো, বেশি বেশি লোকজন কাজ করতে পারবে। আচ্ছা, এই যে খামারটা দিয়েছেন, আপনাদের দেখা দেখি আশেপাশে কেউ অনুপ্রাণিত হয়েছে? হ্যাঁ, আশেপাশে অনেকে ভিজিটে আসছে, আপনার ভাসিটি থেকেও অনেকে ভিজিটে আসছে, ওরাও দেখছে, ওরা অনেক কিছু শিখছে। তারপর আপনার যারা খামার নতুন করতেছে তারাও এসে দেখতেছে কীভাবে খামার পরিচালনা করা হয়, কীভাবে কী করতে হয়, সব কিছু দেখতেছে। আমরা সবাইকে যা জিজ্ঞেস করতেছে তা বলে দিচ্ছি। আচ্ছা, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং আপনার মতো আসলে তরুণ একজন উদ্যোক্তা পেয়ে আমারও ভালো লাগছে, দর্শকদেরও ভালো লাগছে। আপনারা যদি এইভাবে এগিয়ে আসেন আমাদের এই সেক্টরে তাহলে এই জায়গাটা আরও বেশি উন্নত হবে। ধন্যবাদ, আপনার আসছেন, ভালো লাগছে, আর আপনারা আসবেন মাঝে মাঝে আমাদের এখানে। জি, ইনশাল্লাহ আবার দেখা হবে, ভালো থাকবেন। ভালো থাকবেন। আচ্ছা।